সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ফুটবল এক্সট্রা হসপিটালে থেকেও ভিডিওটা বানাতে বাধ্য হলাম কারণ হঠাৎ এক্সট্রা টাইমের ফেসবুক পেজে কোনো একটা পোস্ট করা হয়েছে যে শ্রেনিক শেড বলেছেন যে এর কর্তারা এখনও পর্যন্ত পেপার ওয়ার্কস কমপ্লিট করেননি এক দুদিনের মধ্যে কমপ্লিট না করলে তারা চুক্তিভঙ্গ করবেন বলে বলেছে এটাই এক্সট্রা টাইমের ফেসবুক পেজে কোনো একটা পোস্ট হয়েছে তো তোমরাই সেটারই কপি করে মানে কপি বলতে সেই পোস্টটাই শেয়ার করছো আমাদের মেসেজ করছো ইনবক্স করছো ইউটিউবে লিখছো যে দাদা ব্যাপারটা কি তাহলে কি আর সত্যি হলো না তাহলে কি ইস্ট বেঙ্গল এস খেলছে না অনেকের মনে অনেক প্রশ্ন স্বাভাবিক সেটা জাগা কারণ এক্সট্রা টাইম তোমরা ফলো করো এক্সট্রা টাইমের খবরও অনেকাংশে সত্যি যেগুলো দেখেছো। তো সেই জায়গা থেকে তোমরা সেই প্রশ্নগুলো করছো আমাদের যে প্রশ্নগুলো করছো আমি তোমাদের একটা একটা লাইনে শুধু উত্তরটা দিই সেটা হচ্ছে ইস্টবেঙ্গল বেঙ্গল আইএসএল খেলছে এই বছরই খেলছে থ্রি সিমেন্ট ইনভেস্টার হয়েই ইস্টবেঙ্গল আইএসএলে খেলছে এর কোনো অন্যথা হবে না আবার বলছি অ্যানাউন্সমেন্টে দেরি হচ্ছে কিছু পেপার ওয়ার্কস বাকি আছে অবশ্যই আমরা সেটা সকালেই বলেছি লিগাল পেপার কয়েকটা যাওয়ার বাকি আছে যেটা ইস্টবেঙ্গলের লয়ারের মাধ্যমে যাবে এছাড়া কোনো প্রবলেম হবে না ইস্টবেঙ্গল এই বছরই আইএসএল খেলছে এবং সাতটা ভালো মানের বিদেশি নিয়েই ইস্টবেঙ্গল এই বছর আইএসএলে মাঠে নামবে আশা করি এইটুকুনি কথাই তোমাদের আমার এই মুহূর্তে বলার কারণ খুব বেশি কথা বলার পরিস্থিতি এই মুহূর্তে নেই তোমরা সবাই যেন হসপিটালের মধ্যে আছি তাও ভিডিওটা বানালাম একবার শুধু আবার একবার বলে রাখছি যারা আমাদের খবরে বিশ্বাস করো বা মনে করো আমরা কিন্তু এখনও বলছি তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই ইস্টবেঙ্গল এই বছর আইএসএল খেলছে সাতটা ভালো মানের বিদেশি নিয়েই খেলছে এবং এই কারেন্ট সপ্তাহে এই সপ্তাহ যেটা আজকে থেকে শুরু হলো এই সপ্তাহের মধ্যেই প্লেয়ার কোচ সব কিছুর অ্যানাউন্সমেন্ট হয়ে তোমাদের সামনে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে আবার বলছি ইস্টবেঙ্গলে আইএসএল খেলায় কিন্তু কোনো বাধা নেই ইস্টবেঙ্গল এই বছরই আইএসএল খেলছে এর সাথেই তোমাদের আরেকটা জিনিস বলে রাখি কাদের খবর ঠিক কাদের খবর ভুল আমি সেই দ্বন্দ্বে যেতে চাইছি না পরিষ্কারভাবে তোমাদের একটাই কথা আবার জানাচ্ছি শেষ করার আগে ভিডিওটা ইস্টবেঙ্গল আই খেলছে এই বছরই খেলছে যেটুকু ওয়ার্ক বাকি আছে আজকের মধ্যেই হয়ে যাওয়ার কথা যদি সেটা নাও হয়ে থাকে আবার পরিষ্কার করে বলছি এই সপ্তাহের মধ্যেই সব অ্যানাউন্সমেন্ট সামনে এসে পরিষ্কার হয়ে যাবে চিত্রটা সো গাইজ সবার সাথে বেলা আবার কথা হবে